मेकअपर पर जलपाईगुड़ी थेके यात्रा शुरू करलाम। आज के लोकेशनटा कोथाय जानो? लालीगुरास रकी आइलैंड। तो नर्थ बेंगलेर खूब सुंदर सुंदर जायगाय आमरा शुट करबो बा जाচ্ছি। जलपाईगुड़ी थेके सान्ताली खोलार रास्ताटा आपनादेर देखाনোর चेष्टा करब, आशा करी आपनादेर भालो लागबे। दुर्गा पुजोर ठीक आगे शुटिंग হয়েছিল, তাই চারিদিকে কাশফুলের সমাহার, প্রকৃতি খুব সুন্দর সাজে সেজে উঠেছিল। শুটিংয়ে তার প্রভাব পড়েছিল। এটি নর্থ বেঙ্গল তথা জলপাইগুড়ি জেলার অন্যতম বৈশিষ্ট্য তিস্তা ব্রিজ সংলগ্ন তিস্তা নদী, যার রূপ পুজোর মরশুমে ছিল অসাধারণ। এবং আমরা অনেকেই জানি নর্থ বেঙ্গল মানেই তিস্তা নদী, বাঁধ, সেই সঙ্গে বোরোলি মাছ। এটি জলপাইগুড়ি তিস্তা ব্রিজ থেকে দৌমনি যাওয়ার রাস্তা। আমরা সেদিন ময়নাগুড়ি বাইপাস হয়ে দৌমনি দিয়ে লাটাগুড়ির রাস্তা ধরে লালিগুরাস গিয়েছিলাম। এটি ব্রিটিশ আমলের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা দৌমনি। সেই আমলে ব্যবসায়িক কারণে এবং একটি রেল স্টেশনকে ঘিরে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কালে প্রবাহে তার মহিমা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। তবে প্রকৃতি আজও এখানে প্রাণ ঢেলে সেবা করে যাচ্ছে। জানি না সেই মহিমা কবে ক্ষীণ হবে। আমাদের নায়ক সুশান্ত, সে ময়নাগুড়ি বাইপাসে আমাদের গাড়িতে উঠেছে। সেদিনও সে লেট, তাই কিছুটা হলেও আমার রাগের মুখে পড়েছে। এবারে আমরা লাটাগুড়ি জঙ্গলের দিকে ঢুকে পড়েছি। যদিও নিষ্প্রয়োজন ওভারব্রিজের দৌলতে এই জায়গাটিতে অন্তত জঙ্গল নেই। এবারে আমরা লাটাগুড়ি জঙ্গলে সত্যি ঢুকে পড়লাম। এটি নর্থ বেঙ্গলের অন্যতম একটি বৈশিষ্ট্য। পাহাড় ও নদীর সঙ্গে এই জঙ্গল নর্থ বেঙ্গলের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম কারণ। সবটা মিলে অসাধারণ। এটা আমরা নর্থ বেঙ্গলের লাটাগুড়ি জঙ্গলে দিয়ে যাচ্ছি। দেখুন কেমন ঘন জঙ্গল। নর্থ বেঙ্গলের এটা একটা বিশেষত্ব। আমরা বিভিন্ন জায়গায় যেমন পাহাড় দেখতে পাই, তেমনি জঙ্গল, তো খুবই সুন্দর। তো এখন আমরা এই জঙ্গলের মাঝে যেতে যেতে মাঝে একটু ব্রেকফাস্ট করে নেব। তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে, কারণ আমরা শুধু শুটিং স্পট দিয়ে শুটিং দেখাবো না, মাঝখানে নর্থ বেঙ্গলের সুন্দর কিছু দৃশ্য জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা যাচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে। নর্থ বেঙ্গলের আরেকটি বৈশিষ্ট্য চা বাগান, বাগানের কোয়ার্টার, সব নিয়ে অপূর্ব। যেহেতু আমিও এককালে চা বাগানের মেয়ে ছিলাম, তাই এর প্রতি আমার আলাদাই দুর্বলতা। জঙ্গলের এক ধারে গাড়ি পার্ক করে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। মাঝে রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। রিহার্সাল করছে, এখন খাবে না। আমি অবশ্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সুশান্ত বাড়ি থেকে ব্রেকফাস্ট সেরেই এসেছিল। যাই হোক, এক একটি শুটিংয়ে এক এক রকম অভিজ্ঞতা, বেশ ভালোই লাগে। আসলাম ব্রেকফাস্টেই আছি এখনো, যেহেতু সুশান্ত খেয়ে এসছে, সুশান্ত এই মুহূর্তে কলা ছাড়া কিছুই ছিল না। তো আমরা গানটা বারে বারে শুনছি যাতে আরো ভালো করে মনোযোগ দিতে যাই, জিনিসটা পারফেকশন হয়। ভীষণভাবে চেষ্টা করছি যতটা আমরা আমাদের বেস্ট দিয়ে করতে পারি অ্যাকচুয়ালি। তো তার মধ্যেখানে ছোটো ছোটো আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখা এবার আমরা গন্তব্যস্থলের দিকে অনেকটাই পৌঁছে গেছি। এই রাস্তাটি যাচ্ছে মেটলির দিকে। পুরো রাস্তাটা পাহাড়ি এলাকায় জিলিপির মতন প্যাচ দিয়ে দিয়ে যায়। আমি জানি না বোঝাতে পারবো কিনা, কিন্তু মানে পুরো বাঘটা খুবই সুন্দর। হ্যাঁ যেটা কেটে আমরা মেটলি বাজারে ঢুকলাম। মানে এখানকার পাহাড়ি এলাকা, একটা মফস্বলী এলাকা। এই জায়গাটা বেশ সুন্দর। মেটলি যাওয়ার পথে মেটলি আমার মামা বাড়ি, তো মামার দোকানে নামলাম, মামার সাথে দেখা করলাম। আমার মামা তো এখন লালিগুরাসের দিকে যাব। তো মাঝে একটা স্টপেজে মামার দোকান থেকে থামবো না, তা তো হতে পারে না, তো দেখা করে গেলাম। এটি লালিগুরাস যাওয়ার পথেই পাহাড়ি এলাকার চা বাগান। বাগানগুলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। অবশেষে পৌঁছে গেলাম আমাদের শুটিং স্পট লালিগুরাস। পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে ড্রাইভার দাদা যথেষ্ট বেগ পেতে হয়েছিল, তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সব কষ্ট মলিন হয়ে যায়। নায়িকা তার পাদুকা হাতে নদী পার হয়ে স্পটে পৌঁছচ্ছে, নেপথ্যে হাজবেন্ড। অরিজিনাল গানে নাকি মাধুরী দীক্ষিতের স্কিনে ট্যান করার জন্য মেকআপ করতে হয়েছিল। আমার আর তা করতে হয়নি, প্রকৃতি সেদিন তা উপহার দিয়েছিল আমায়। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।